ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। प्रिय काश्बार आत्मज्योति विकास केंद्र भक्तेरा बंधुरा सबाई देर हमार भालोबासा और हमार आशीर्वाद जानाच्छी। आज यही ऑनलाइन सत्संगे भाग निते हमार खूब आनंद होच्छे। सत्संग वो जेबावी होक ना ऑनलाइन होक किंवा ऑफलाइन होक, सत्संग सब समय हितकारी मंगलकारी। जेकाने सत्संग है जरा सत्संगे भाग नेय ओदेर मंगली होबे ভালো হবেই হবে। সে অর্থে আমরা সৎসঙ্গ আজকে অনলাইনে হলেও আমাদের পূর্ণ লাভ হবে ঠাকুরের কৃপায়। আমরা যেটা চাইছি, ভক্তি চাইছি আমরা, আর আমরা আমাদের জীবনেতে ভালো রাস্তায় যাব, ওর জন্যে যা সংকল্প শক্তি ইচ্ছা শক্তি চাই ওটা উনি প্রদান করবেন, এটা মনে রেখে আমরা এই সৎসঙ্গ আরম্ভ করব। শ্রী শ্রী ঠাকুর কত কত প্রশংসা করেছেন সৎসঙ্গে। আমরা তো প্রত্যেকবারই ও সম্বন্ধে বলি, সৎসঙ্গ মানে প্রথমে উনি বলতেন তো যারা যারা কিছু জানে না কিন্তু ওরা ঠাকুরের কাছে এসে জিজ্ঞেস করত, মহাশয় কি রাস্তা, কি কি মার্গ, কি মার্গ মানে কি অমুক জায়গায় জায়গায় মার্গ নেই তো মোক্ষের জন্যে কি রাস্তা, ভগবান লাভের জন্যে কি রাস্তা, যে রাস্তাতে গেলে আমরা এ জগতে আনন্দে থাকব এবং আধ্যাত্মিক জগতে এগিয়ে ভগবানের দর্শন করব, এটা রাস্তা কি, এটা এ প্রশ্ন করত। এ তো সাধারণত আজকালও আমরা যাই কোনো মহাপুরুষকে, কোনো এক সন্ত মহাপুরুষকে দর্শন করি, মহারাজ কি কোন রাস্তা, কি রাস্তা, কি রাস্তা মানে আধ্যাত্মিক রাস্তা, ভগবানের জন্য রাস্তা, কি ওটা কিরকম করতে হবে, কে কি করতে হবে, কিরকম জীবনযাপন করতে হবে, এই প্রশ্নের অর্থ। ঠাকুরের কাছে গিয়ে অনেকে এরকম জিজ্ঞেস করত, কি রাস্তা মহাশয় আমাদের, উনি সোজা সব মোটামুটি বলতেন, কেন ভগবানের ভগবানেরতে একটু ভালোবাসা রাখো আর ভগবান এসে বিশ্বাস রাখো। ও বিশ্বাস তো আমাদের আছেই, আমাদের ভারত দেশে বিশেষ করে এই বিশ্বাসটা আমাদের কোনো দিতে হবে না, প্রত্যেক বাচ্চার মধ্যেই আছে, সারা জগতেই আছে, কিন্তু আমাদের দেশে এটা হাজার হাজার বছর থেকে যে ভগবানেতে বিশ্বাস, আর ভগবান উনি আছেন, ওনার ইচ্ছে এই সারা সৃষ্টি চলছে আমাদেরও নিয়ে, তো প্রত্যেক জীব ভগবানের দ্বারা চালিত হচ্ছে, এটা মোটামুটি বিশেষ বিশ্বাস আমাদের আছে। ছোট বাচ্চা বেলা থেকেই আমরা আমাদের দেশে দেখছি আমরা বিশ্বাসের সঙ্গেই জন্ম নিচ্ছি, কেননা আমাদের ছোট বাচ্চাদের দেখে থাকতে পারবেন আপনি, পরীক্ষা টরীক্ষার সময় হয়ে যায়, ছোট ছোট বাচ্চারা তো হয়তো ক্লাস ওয়ানে পড়ে ক্লাস টুয়েতে পড়ে, যাই একটা গণেশ মন্দির দেখলো কিংবা কালী মন্দির দেখলো রাস্তাঘাটে, ও মায়ের সামনে গিয়ে কি গণেশের সামনে গিয়ে হাত জোর করে প্রণাম করবে, কিংবা শুধু ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত ধরবে আর প্রার্থনা করবে, ও গণেশ আজকে আমাদের অঙ্ক গণিত আছে একটু আমাদের সাহায্য করো আমরা যাতে ভালো করতে পারি। ও বাচ্চা দেখুন এরকম ও মানে তো যা ইচ্ছা আছে ও ঠাকুরকে বলবে মনে মনে, ওর বিশ্বাসটা দেখুন, ও ঠাকুর ওই সব সাবজেক্টই জানেন, ওই অঙ্কগণিত করে ঠাকুর অঙ্কগণিতে ওকে সাহায্য করবেন, আর কিংবা ইংলিশ ওয়ালাতে ইংলিশেতে সাহায্য করবেন। আমরা যা বড় হওয়ার পরে বলছি ভগবান সর্বজ্ঞ, উনি সব কিছু জানেন, ও আইডিয়াটা ও ভাবটা বাচ্চার ভিতরে আছে, সেজন্যই যা ইংলিশে পরীক্ষা চাইছে ইংলিশ চাইছে, তারপরে কে অঙ্কগণিত বলছে অঙ্কগণিতে আমরা সাহায্য করে বলছি, একই মা কালীকে কিংবা একই গণেশকে, মানে আমাদের বাচ্চাদের ভিতরে এই ভক্তি আমি আছি।
ওটা মোটামুটি বীজ রূপে রয়েছে, ওটা শ্রীরামকৃষ্ণ বলছেন ওটা বাড়াও, ভগবান এতে বিশ্বাস বাড়াও। বিশ্বাস বাড়াতে গেলে তো ভালোবাসার দ্বারে যা বাড়ে, যাকে আমরা ভালোবাসি ওর উপরে বেশি বিশ্বাস করি, যাদের বিশ্বাস করি ওদের আপনার ভালোবাসবো, বিশ্বাসের ভালোবাসা একসঙ্গে চল যায়। সেই জন্যই ঠাকুর বলতেন তোমাদের ভিতরে যা সাধারণ বিশ্বাস আছে ওটা একটু ইচ্ছে করে জেনে ওটা একটু বাড়াবে। কী করে বাড়াতে হবে? উনি বলছেন ওনার নাম জপ করো, ভগবানের নাম করো। ভগবানের নাম যত করবো আমরা তত আমরা ওনার ভালোবাসাতে বাড়ব, বা ওনার ভালোবাসা যতই আমরা নাম করি ওনার স্মরণ হবে, নাম করতে 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 ওনার মহিমাটাই মনে পড়বে। যদি কাউকে আমরা নাম বারবার করি মানে ওর সম্বন্ধে আমরা চিন্তা করি, ওর মানেটা হচ্ছে যদি কাউ কারো সম্বন্ধে বারবার আমরা চিন্তা করতে থাকি ওর মা নামটাও করতে থাকি। যদি আমি এখন ঠাকুরের নাম করে যাচ্ছি, ঠাকুরের চিন্তা করে যাচ্ছি, যদি কেউ এলে তো ওর কাছে আবার ঠাকুরের সম্বন্ধেই বলবো, এই আপনি ঠাকুরকে পড়েছ, তুমি ঠাকুরের বই পড়েছ, যেই চিন্তা যা যার সম্বন্ধে ভাবছি ওর নামটা সবসময় মনে মনে থাকে। সেরকম মানে নাম বলতে বলতে থাকলে ওর চিন্তাও আমাদের ভিতরে থাকে। সেই জন্যে মা শ্রীমা ঠাকুর সবাই বলছেন নাম করো, নাম জপ করো। নাম জপ করলে শুধু নাম রটা বারে বারে বলা নয়, নাম করতে 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 ওনার সম্বন্ধে চিন্তাও চলবে। প্রথম প্রথমে আপনি না চলবে, যখন আমরা নামটা বলতে আরম্ভ করব আর চেষ্টা করবো কি নামটা একেবারে নিরন্তর বলবো, কোনো কোনো বিচ্ছেদ না ছেড়ে, মাঝে মাঝে কই ফাঁক না ছেড়ে রেগুলারলি করে যাব, এক ঘন্টা আধ ঘন্টা 45 মিনিট, তো এটা অভ্যাস হয়ে যাবে। তখন নাম যখন চলবে ভগবানের চিন্তাও আসবে। যখন ভগবানের চিন্তা থাকে আপনি খুব সরলভাবে তো নামটা আমরা বলতে পারবো। ঠাকুর বলছেন ঠিক আছে, তোমরা যা রাস্তা চাইছ সবচেয়ে সরল রাস্তা হচ্ছে যে ভগবানকে তোমাদের তোমরা ভালোবাসো ও নাম করো, নাম জপ করো। নাম নাম বলতে 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 নামই যার ও নাম ওতে ভালোবাসা আমাদের বাড়বে, ও আমাদের কাছে কাছে আসবে। নামটা হচ্ছে তো ঠাকুর আর অন্যান্য জায়গায় বলছেন নামটা হচ্ছে একরকম একটা চেইনের মতন, একটা বিগ চেইন, আয়রন চেইন থাকে। উনি উদাহরণ দিচ্ছেন বড় লগ অফ উড, ওটা জলেতে ভেসে আসছে, ওটা আমাদের ঘাটে এলো তো আমরা ওটা উঠিয়ে নেব, ওটা ট্রেনে নিয়ে এসে তো ওই সময়ে তো উঠানো হবে না, আর আমাদের ইমিডিয়েটলি দরকারও নেই, আমরা করবো ও দাঁড়াই ও তীরের কাছে ওটা বড় একটা চেইন দিয়ে ওটা বেঁধে ওর তারপরে ডাঙায় আর একটা কুটির উপরে বেঁধে দেবো, যেমন লাঙ্গের লাগার মতন। তারপরে ও লগ অফ উড ওখানেই থাকবে না, ওটা ডুবে যায়, ডুবে গিয়ে ভিতরে চলে যাবে, কিন্তু তো ও চেনে বাঁধা আছে। ও সকালে গিয়ে দেখছি ও লগ অফ উডটা জলের মধ্যে চলে গেছে, কিন্তু আর চেন তো আমাদের কাছে ওটা ডাঙায় বাঁধা আছে একটা কুটির উপরে, ও চেনটা এক একটা লিঙ্কটা ধরে 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 যেলে ও ঠিক আমরা লগ অফ উড পেয়ে যাবো। এক এক লিঙ্ক লিঙ্ক ধরে ধরে আমরা টানতে টানতে থাকলে শেষে ও লগ অফ উড আপনার কাছে চলে আসবে। সেরকম ঠাকুর বলতেন ভগবানের নাম, নামটা উনাকে বাঁধা হওয়া বেঁধেছি সেরকম রশির একটা অঙ্গ, একটা চেনে এতে যেমন কড়ি থাকে, তো ইয়ে ও প্রত্যেক কড়িটা ধরতে 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 ও জিনিসটা পাওয়া যাবে। সেরকম নাম করতে 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 ভগবান আপনার কাছে চলে আসবে। ভগবানকে পাওয়ার রাস্তা একটা বলছেন খুব সরল, জপ, নাম জপ, নামটা বলা। এটা নামটা কত রকম বলা যায়, আজকাল আমরা দেখছি কত রকমের ভক্ত আছে যাদের যেমন ভালোবাসা ঠাকুরের সম্বন্ধে সেরকম, কেউ তো 1 ঘন্টা করছে, কেউ 1/2 ঘন্টা করছে, কেউ 3 ঘন্টা করছে, 4 ঘন্টা করছে, কেউ জেনে শুনে করছে, কেউ কাউকে না জানিয়ে তো রহস্যে বসে করছে। কিন্তু নাম জপ করাটা অনেকে করেছে আর ওর লাভটা পেয়েছে। শ্রী ঠাকুর বলতেন
নাম জপটা করো, নাম জপ করা মানে কি, তদ জপ তদ অর্থ ভাবনম, পতঞ্জলি যোগ সূত্র বলছেন তদ জপ, ও ভগবানের নামটা জপ করা মানে তদ অর্থ ভাবনম, ওর অর্থটা চিন্তা করা, অর্থ মানে বস্তু, তো ভগবানের নাম করছি সঙ্গে সঙ্গে ও ভগবানের চিন্তা করো, ভগবানের তো কি করে চিন্তা করবো, আগে বলেছে তো ভগবানকে তোমরা তোমার যা বিশ্বাস করছো ওটা একটু বাড়িয়ে নাও, প্রত্যেকের আমাদের ভিতরে কোনো একটা ভগবানের রূপ আসবে, আমি ছোটোবেলা থেকে একটা সংস্কার থাকবে আমাদের, হয়তো আমি একটা বৈষ্ণব পরিবারে জন্মেছি, ছোটোবেলা থেকে বাড়িতে তো বিষ্ণুর পূজা হবে, কৃষ্ণের পূজা হবে, চৈতন্য মহাপুর পূজা হবে, ছোটোবেলা থেকে দেখে দেখে ভগবান মানে আমাকে ওই ওই শ্রীকৃষ্ণ মনে আসবে কিংবা বিষ্ণু মনে আসবে না শিব শিব আসবে, ছোটোবেলা থেকে প্রত্যেকের বাড়িতে বলতে গেলে সাত আট গরিব লোকদের বাড়িতেও ছবিটি থাকে, ঠাকুরমা স্বামীজি ছবি ফ্রেম করে না রাখলেও ক্যালেন্ডারও আছে, প্রত্যেক বাড়িতে ক্যালেন্ডার পিকচার কিংবা একটা বাঁধা একটা ছবি কিংবা সান্নিধ্য একটা সন্নিধি থাকে, ঠাকুর কে যেখানে রেখেছে ঠাকুর ঘর কিছু না কিছু থাকবে, সকালে উঠে ওই ওখানে একটা প্রণাম করবে, তারপর সামনে গিয়ে হাত জোড় করবে, এই ছোটোবেলা থেকে আমাদের ভারত দেশে একটা প্রথা আছে, একটা রীতি আছে, আমরা ছোটোবেলা থেকে এই সংস্কারটা পাচ্ছি, তো ঠাকুর বলছেন ওই ঠাকুর মনে করবে, যদি তুমি আমরা প্রথমবার যাচ্ছি তো ঠাকুরের কাছে উনি নাম জপ করো মানে জপ করো আর ও ভগবানের মূর্তিটা চিন্তা করো, ওনার একটা রূপটা চিন্তা করো, কি রূপটা উনি বলছেন কিনা উনি জানেন, যাদের বাড়িতে যা ভগবানের সংস্কার পড়েছে এটা ছেলে যা শাক্ত বংশে গেছেছে ওকে বললে ভগবান বলি ও মা কালী চিন্তা করবে, ও মনে করবে মা কালী তো ভগবান, তারপরে ওর নাম করবে, নাম করবে মা কালীর মুখটা দেখবে কিংবা পুরো রূপটা দেখবে, তত জপ তদ অর্থ ভাবনম, তো জপ যখন নাম করবো নাম নামের সঙ্গে ও ঠাকুরের মূর্তি মূর্তি দেখবো, মূর্তি দেখবো মানে মানুষের মতনই দেখতে হবে, দিব্য রূপই দেখতে হবে এমন কিছু নেই, দিব্য রূপটা আকারেও থাকতে পারে নিরাকারেও থাকতে পারে, আকার সাকার আকার নিরাকার বলে তিনটে বলছে, সাকার মানে মানুষের মতন রূপ আর সাকার আকার নিরাকার, আকার মানে মানুষের রূপ, সাকার আকার সাকার মানে সাকার নাই মানে মানুষের রূপ নেই কিন্তু জ্যোতি রূপ আকাশের রূপ এটাও তো এক আকার, কিন্তু সাকার নেই ওটা মানুষের রূপ নেই, মানুষের রূপ মানুষ ছাড়া যেমন জ্যোতি আকাশ বিরাট সাগর এরূপ জ্যোতি এটাকে নিরা এটা নিরাকার নয় ওটা ওটাও আকার কিন্তু মানুষের মতন আকার নেই, যেহেতু যেমন অ্যান্থ্রোপোমরফিক বলে মানুষের মতন, মানুষের মতন রূপটাকে সাকার বললেন, আকার মানে ওটা আকার কিন্তু মানুষের রূপ নেই, তো অন্যান্য রকম যেমন ব্রাহ্মণরা চিন্তা করে সব জায়গায় যেমন আকাশ আছে সব জায়গায় যেমন বায়ু আছে সব জায়গায় জ্যোতি আছে সেরকম ভগবানের চিন্তা সেটাও আকারই ওটা ওটা সাকার নয় কিন্তু আকার সাকার আকার নিরাকার নিরাকার মানে পরব্রহ্ম যার কোনো আকার নেই নাম নেই কিছু বলা যাচ্ছে না কিন্তু ওটার অনুভূতি হয় তো সাকার আকার নিরাকার মাতমিতারা তো আমরা গান করি তো ঠাকুর বলছেন তুমি যেমন ইচ্ছে চিন্তা করতে পারো কিন্তু নাম করো আর ভগবানের চিন্তা করো নাম করার সঙ্গে সঙ্গে ওনার রূপ আকার কিংবা নিরাকার কিংবা সাকার চিন্তা করো এটা সরল পথ দেখে দিচ্ছে আমরা সবাই আরম্ভ করতে পারি এর জন্যে স্বামী ব্রহ্মানন্দ স্বামী একে বলছেন সদ্গুরু তোমার আসবে ওনার কাছে তোমরা মন্ত্র পাবে তারপরে তোমরা জপ আরম্ভ করবে তা করো না এক্ষুনি আরম্ভ করে দাও বা মশাই আমরা তো এখনো মন্ত্র পাইনি গুরু পাইনি যদি আমরা বলি তো উনি ব্রহ্মানন্দ স্বামী বলছেন না 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 তা নয় তোমাদের যে নামে ভাল লাগে যে রূপ ভাল লাগে ভগবানের ও রূপটা নেবে ওই নামটা রটতে যাবে দেখো ঠিক সময় তোমার গুরু আসবে প্রত্যেকের গুরু বাঁধা আছে তো উনি আসবেন
তো আমরা ওর জন্য তৈরি হতে হবে। সেই জন্য যখন শুনবে ঠাকুর যখন বলতেন তো ভক্তদের তোমরা জপ করো জপারম্ভ করো, তখন তো ওর মানেটা উনি তুমি যার নাম জানো ও নাম থেকে আরম্ভ করে দাও। ওনার শিষ্যরা তাই করেছিল, আমরা জানি ওনার শিষ্য লাটু মহারাজ। লাটু মহারাজ তো যারা যারা ঠাকুরের জীবনী পড়েছেন তো লাটু মহারাজের অত্যন্ত প্রশস্ত স্থান ঠাকুরের জীবনীতে, যেমন স্বামী বিবেকানন্দের একটি বিশিষ্ট স্থান, লাটু মহারাজের একটি বিশিষ্ট স্থান। যেমন স্বামী বিবেকানন্দের মতন এমন প্রতিপন্ন, এমন জ্ঞানী, এমন ধীর বীর পুরুষ, তো সেরকম এ লাটু মহারাজ উল্টো দিকে একেবারে কিছুই জানে না, একেবারে শুধু সরল একটা শ্রদ্ধা মাত্র, গুরু ভক্তি মাত্র ওনার ওনার ক্যাপিটাল, মানে কিচ্ছু নেই। এইরকম এক লোক তো ব্রহ্মজ্ঞানী হয়ে যাবে, যেমন স্বামীজি ব্রহ্মজ্ঞানী হলেন, এ লাটু মহারাজ ব্রহ্মজ্ঞানী হলেন। এ ব্রহ্মজ্ঞানী লাটু কিরকম আরম্ভ করছেন, উনি রামচন্দ্র দত্ত উনি ঠাকুরের কাছে যেতেন, তো রামচন্দ্র দত্তের বাড়িতে এই ছেলে হয়তো 14 বছর 15 বছর ছেলে, তো এই চাকরি করছে, ওই চাকরিটা ওখানে মেয়েদের এখানে ওখানে মানে বেড়াতে গেলে ওদের ওকে নিয়ে যাওয়া কিংবা বাজার করা, তরকারি ফল টল বাজার করে বাড়ির জন্যে নিয়ে আসা, এ কাজ করতো। তো এ লাটুর থাকতে থাকতে ওর ওর সামনেই তো রামচন্দ্র দত্ত অন্যান্যদের বন্ধুদের কাছে ঠাকুরের সম্বন্ধে বলতেন, ঠাকুরের সম্বন্ধে বলতে বলতে তো উনি বারবার বলতেন, দেখো ঠাকুর কোনো একটা অন্তস্থ মানে কোনো একটা পদবী, যে পদবী যা আছে একটা বড় ছোট এরকম আমরা অমুক অফিসার অমুক বড় অধিকারী, এসব তো উনি মানেন না, কোনো পদবী মানেন না, কোনো অধিকার মানেন না, উনি শুধু চাইছেন একটা নির্মল হৃদয়, আন্তরিকতা, আন্তরিকতার সঙ্গে চোখে ঢোল বইয়ে ঢোল বিসর্জন করে যদি কানে ডাকে ওনাকে ডাকলে উনি দর্শন দিবেন, এটা ঠাকুরেরই কথা উনি অন্যদের বুঝাচ্ছেন। যে 15-16 বছরের ছেলে লাটু ওটা শুনে ওর বিশ্বাস হয়ে গেল, ঠাকুরকে দেখেনি আর রামচন্দ্র দত্তের বাড়িতেও তো কত পুজো টুজো দেখেছে বোঝা যাচ্ছে না, ঠাকুর তো সবসময় বাইরে থাকে, এইটা শুনে ওর এমন বিশ্বাস হয়ে গেল এই মহাপুরুষ ঠাকুর যাকে রামচন্দ্র দত্ত বিশ্বাস করছেন, বারে বারে ডাকছেন আসছেন, ওর সম্বন্ধে এত সুন্দর কথা বলছেন, উনি শুধু আন্তরিকতার সঙ্গে ডাকলেই চোখে জল ফেলতে ফেলতে ডাকলেই উনি দর্শন দেবেন। তো তারপরে উনি সত্যি আমিও সেরকম ডাকতে পারি, ও জপের যুগ করার জন্যে মন্ত্রের জন্য অপেক্ষা করেনি, ও যা বিহারে তার তার বাড়িতে হয়তো কে ছিল একটু শিবলিঙ্গ ছিল হয়তো ও শিবের নাম বলতে বলতে হয়তো ও ঠাকুর ঠাকুর বলছি, ঠাকুরকেও দেখেনি, ঠাকুরের রূপটা ধ্যান করবার উপায় নেই, কিন্তু শিবের শিবলিঙ্গের মনে হয়তো করছে, কিন্তু ঠাকুর 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 বলে হয়তো ডাকছি। এ বাড়িতে বড় ফিরে যখনই চাকরি করতো, চাকরির মাঝখানে কিছু অবকাশ পেত তো ওই লিজেলেতে ও শুয়ে পড়তো, শুয়ে পড়ে তো পা থেকে মাথা পর্যন্ত একটা শীট, ও শীটে কাভার করে নিত, নিজেকে বেডশিটের মতন কাভার করে নিয়ে ও ভিতরে ভিতরে ও কাঁদছি আর ডাকছি, কাঁদছি ডাকছি, লুকিয়ে দেখছি এ 15-16 বছরের ছেলে তো একটা কাপড়টে ঢেকে নিয়ে কাঁদছে, হয়তো বাড়ি ছেড়ে দিয়ে এসেছে, ওটা তো বাড়িতে বাড়িতে বিহারে বিহার থেকে ছেড়ে দিয়ে এসে চাকরি করার জন্য এসেছে, সেজন্য হয়তো বাবা মায়ের মনে পড়েছে সেজন্য কাঁদছে, কিন্তু ও ঠিক ঠিক বাবার সম্বন্ধে ডাকছে, ভগবানকে ডাকছে, ভগবানকে ডাকার জন্য অন্য কোনো উপদেশ পাইনি, ও একটাই কথা এটা ভক্ত বলেছে, এরকম একটা মহাপুরুষ আছেন উনি এই কথাটা আন্তরিকতার সঙ্গে চোখে জল ফেলে ডাকলে উনি দর্শন দিবেন, এই কথাতে বিশ্বাস, এই বিশ্বাস তারপরে আন্তরিকতার সঙ্গে ও আরম্ভ করে দিয়েছে সাধনা, সাধনা আরম্ভ করে করে ওর এমন একটা স্থিতি এলো ও কি কোনো সময় ঠাকুরের দর্শন করতে হবে, দর্শন করতে হবে মনেতে ইচ্ছা। তখন একদিনে রামচন্দ্র দত্ত তৈরি হয়ে যাচ্ছেন
ঠাকুরের কাছে যাবেন। আর ও এক এক কাউকে বলছেন, আচ্ছা আমরা অংশ নিয়ে এখানে রওনা হয়ে ঠাকুরের কাছে যাব। যাই বলা তো আর লাটু মহারাজ গিয়ে বলছেন, মশাই আমি কেউ সঙ্গে নিয়ে যাবেন আপনি, আমিও পরম অংশের দর্শন করব। তখন ওর আন্তরিকতার সঙ্গে চাইছে, তো তো ইয়ে রামচন্দ্র দত্তের মনে হলো ঠিক আছে, ঠাকুর হলে কি হবে, আমাদের তো বাড়ির ছেলে, তো কেউ সঙ্গে নিলেন গেলেন। তারপরে সেদিনে ওরা দুজনে ঠাকুরের কাছে যাচ্ছে, ওই গিয়েই দেখছে ঠাকুর ওনার ঘরে নাই দক্ষিণেশ্বরে। এরা গিয়ে দেখছে, তারপরে দুজনে কোথায় গেলেন মানে নিশ্চয়ই উনি মন্দিরে গিয়েই থাকবেন, প্রথম চিন্তাটা ওদের হলো। তো রামচন্দ্র দত্ত মনে করলেন, চলো চলো আমি রোজ মন্দিরে গিয়ে দেখে আসি, গিয়ে আমি মন্দিরে গেলে উনি বুঝবেন আমি এসেছি বলে, তো আমাদের সঙ্গে চলে আসবেন, তারপরে কথাবার্তা হবে। তো ওকে লাটুকে ঠাকুরের ঘরের সামনে ও পশ্চিম দিকের বারান্দা আছে, গোল বারান্দা, ওখানে ওকে বেশি রেখে দিয়ে উনি মন্দিরে দেখলেন গেলেন ঠাকুরকে ডাকতে। এ ধারে ঠাকুর মন্দিরে জানি উনি জাউতলা গেছেন, জাউতলা গিয়ে ওখান থেকে ফিরে আসছেন। তারপর ফিরে এসে দেখছেন শুধু এই লাটু বসে আছে গোল বারান্দায়, রামচন্দ্র দত্ত মন্দিরে গেছে, ওখানে ফিরেনি। ওই লাটুকে দেখি খুব আর ঠাকুরের আশ্চর্য হলো, কেন উনি দেখছেন ওর ভিতরে অনেক সাধু গুণ আছে, সৎসদ্গুণ আছে, যেমন যে সাধুদের মধ্যে থাকে। তো ওর কাছে এসে উনি কথাবার্তা আরম্ভ করে দিয়েছে, তো গুরু শিষ্যের আলাপ হয়ে গেল। তো মাঝখানে যা এসেছেন উনি ঘটক, উনি নেই, উনি মন্দির থেকে আসবেন, এর মধ্যে দুজনের মধ্যে কথাবার্তা আরম্ভ হয়ে গেছে। তো ও বলেছে এরকম রামচন্দ্র দত্তের সঙ্গে এসেছি আমি, তারপরে এই কথাবার্তা হচ্ছে। তখন রামচন্দ্র দত্ত ঠাকুরকে ওখানে না পেয়ে ফিরে আসছেন, ফিরে দেখলেন চাকরি এসে গেছেন এখানে আর এই লাটুর সঙ্গে কথাবার্তা বলছেন। যাই রামচন্দ্র দত্তকে দেখা, তো ঠাকুর বলছেন, তুমি এই ছেলেটিকে নিয়ে এসছো? ঠাকুর ঠাকুর হ্যাঁ, রামচন্দ্র দত্ত বলছেন, হ্যাঁ আমরা নিয়ে এসেছি, এই ছেলেটির ভিতরে এমন গুণ আছে, বড় বড় সাধুদের সাধু হওয়ার লক্ষণ আছে, এ অত্যন্ত সাত্ত্বিক ছেলে। তা বলেই ওকে ছুটছেন, ওকে স্পর্শ করছেন, যাই লাটুকে স্পর্শ করা ওর ভাব সমাধি হয়ে গেল, মানে ও গভীর একটা জ্ঞানের অবস্থা হয়ে গেছে, ও বাইরের বাদ্য চূর্ণ হয়ে গেছে। তখন ঠাকুর বলছেন, এ দেখো এ কীরকম, এটা ফৌয়ারা, কোনো কোনো বড় বড় বাড়িতে সব ফৌয়ারা থাকে, ফাউন্টেন থাকে, ও ফৌয়ারা ও বাড়ি পুরানো হয়ে গেল, ছেড়ে ছুড়ে চলে গেল আর অন্য কেউ আসলো না, তখন ও ফৌয়ারা সকলে মাটিতে ঢেকে যায়, কোনো সময় কোনো কিছু নড়াতে সোজাতে চড়াতে আর মাটিটা সরাতে সরাতে ও ফৌয়ারার মুখটা যদি খুলে দেয়, ও ফৌয়ারা কাজ করছে ফু করে উপর থেকে জল আসতে আরো করবে, তখন কল 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 করে ফাউন্টেন কাজ করতে আরম্ভ করলো। আরে কিছু ছিল না এখানে, হঠাৎ করে ফাউন্টেন এসেছিল কী করে? ছিল ওটা ডাকা ছিল, একটু ডাকনা যাই তুললেন ও মাটিটা সরালেন, ও ফৌয়ারাটা কাজ করতে আরম্ভ করলো। সেরকম এ সাধুদের এসে তো এই ছেলের মধ্যে অনেক সাধুগুণ ছিল, দেখো স্পর্শ করাতেই ওর ভাব সমাধি হয়ে গেল। এই দেখুন আবার একটা ইয়ে ঠাকুর উপদেশ, নাম জপ করো, এটো এই আমরা উদাহরণ নিতে পারি। তো ঠাকুরের যেমন বলছেন কী নাম নিতে হবে, আপনি আমাদের উপদেশ দিন, আপনি আমাদের ইনিশিয়েশন দেবেন, দীক্ষা দেবেন, ওর জন্য অপেক্ষা করবার দরকার নেই, শুধু উনি বলেছেন তুমি নাম করো, তুমি যা তোমার জানো ওই নামে তো চলবে, যা মূর্তি তোমার মনে আছে, যা ঠাকুরের আকার নিরাকার সাকার ওটাই নিয়ে আরম্ভ করে দাও। ঠাকুর বলছেন আরম্ভ করে দাও, করো, করলে ধীরে 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 গুরু আসবেন, মন্ত্র দীক্ষা হবে, ঠিক ঠিক রাস্তা দেখানো হবে, যাদের যা রাস্তা ওটাও ঠিক করা হবে, আধ্যাত্মিক জীবনে আমরা এগিয়ে যাব। তো এ সৎসঙ্গের ফল, এ সৎসঙ্গেতে এলে আমাদের এরকম সদ্বুদ্ধি হয়, তারপরে আমাদের মনে ঠাকুরের প্রতি ভালোবাসা যা আছে বীজ রূপে ওটা বাড়ে। এখন সাধারণ বাচ্চাদের যাদের কাছে আমরা আশ্রমে নিয়ে যাই না, ওদের
আর অন্যান্য মহাপুরুষদের সঙ্গে কথাবার্তা আমরা বলবার সময় ওকে সঙ্গে রাখি না, তখন কি হয়ে যাবে, ওটা বীজ রূপিয়ে হয়ে যাবে। সেই জন্যে ও যখন বড় হবে তখন ও যখন ইচ্ছে হবে আরে আমিও কিছু করবো আধ্যাত্মিক, ওকে ABCD থেকে আরম্ভ করতে হবে, যেটা ওকে আরম্ভ করা ছিল 5 বছরে এখন 25 বছরে আরম্ভ করতে হবে। কত হ্যান্ডিক্যাপ হয়ে গেল, তো হ্যান্ডিক্যাপটা যদি আমরা দিলে ওর প্রোগ্রেসটাও তো খুব স্লো হবে। সেই জন্যে ঠাকুর যা দেখিয়েছেন উদাহরণটা, এগুলো দেখে আমরা বুঝতে পারি যে কোনো বয়সে আমরা জপ করতে পারি, ঠাকুরের নাম নিতে পারি আর আমরা আধ্যাত্মিক নিয়ে এগোতে পারি। সেই জন্য উনি বলতেন ঈশ্বরেতে বিশ্বাস রাখো, ঈশ্বরেতে ভালোবাসা রাখো। বিশ্বাস ও ভালোবাসা হচ্ছে আধ্যাত্মিক জীবনের একটা ভিত্তি, একটা ফাউন্ডেশন। তো এই ফাউন্ডেশনের উপরে সারা আধ্যাত্মিক জীবন। তো ঠাকুর বলছেন নাম জপর পরে, তারপরে সবসময় তো নাম করা যায় না, প্রত্যেকটারই আমাদের একটা চেঞ্জ চাই। তো আধ্যাত্মিক জীবনেতেই একই রকম সাধনা সবসময় করতে হবে, এবং কেউ নিয়ম করেনি। কত রকমের রকমারি সাধনা আছে, এক সাধনার যদি একটু মন লাগলো না অন্য রকম সাধনা করা যেতে পারে। যেমন মহিমার গান করো, গান করো মহিমার গান করো, ভগবানের মহিমার গান, ভগবানের মহিমা মানে ভগবান অবতার হয়ে কত রকমের লীলা দেখিয়েছেন। রামচন্দ্র রূপে ভগবান এসেছেন, রামায়ণ দেখিয়েছেন, কৃষ্ণ রূপে এসে পুরো ভাগবতের কথা আমাদের সামনে আছে, সেরকম বুদ্ধ রূপে বুদ্ধ চরিত্র আছে আমাদের সামনে, কৃষ্ণের সে চরিত্র আছে, মহাপুরুষদের চৈতন্য মহাপ্রভু চৈতন্য লীলা আছে। আমরা এই লীলাগুলো কি চিন্তা করতে পারি আর ওনার নাম করতে পারি। তো ওনার নাম মহিমা, ওনার মহিমার গান করতে পারি, এ তো খুব সোজা। আজকাল তো আমরা মানুষকে তো গাইয়ের দরকার নেই, আপনার ক্যাসেট আছে কিংবা আপনার EMP এগুলো আছে, ওটা চালালে ঘরে বসে বসে আপনি নিজের কাজ করতে থাকতে পারেন আর আপনার কানে ভজন পড়ছে। তো ভজন শুনতে 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 আপনার কাজও করলেন আর ভগবানের মহিমা গান চলছে, ভাগবতের গান চলছে, রামায়ণ রামায়ণ গান চলছে, আর কীর্তনগুলো চলছে, ভজনগুলো চলছে, এত আসান সুবিধে হয়ে গেছে। কিন্তু এই সুবিধাটা কত নিচ্ছে, সেই জন্য সুবিধা বাইরে থাকলে হবে না, মনের মধ্যে ও আন্তরিকতা আসতে হবে। আন্তরিকতা এলে ও সুবিধাটা আমরা গ্রহণ করব। বাইরে তো সব কিছু আছে, আমরা গিয়ে 10 জিনিস বাইরে আছে, আমরা কী জিনিসটা নেব ওটা আমাদের মনের উপরে নির্ভর। যদি আমার মনে আমরা একটা সাত্বিক ভাব থাকে তো আমি গিয়ে ও 10 জিনিসের মধ্যে যে সাত্বিক জিনিস আছে ওটা আমি নেব। যেমন একটা খাওয়া দাওয়া ধরলো, খাওয়া দাওয়া তো 100 রকমের খাওয়া দাওয়া পাওয়া যাচ্ছে, কিন্তু যাদের যেমন ভাব আছে, সাত্বিক ভাব, রাজসিক ভাব, তামসিক ভাব, ওরকম খাওয়া ওরা সিলেক্ট করে। সাত্বিক খাওয়া তো আছে, তো কোথায় নেই ফ্রুটস, কোথায় নেই, কোথায় নেই মিল্ক, আর কোথায় নেই বাটার, কোথায় নেই ভালো ভালো শাক তরকারি যেটা আপনাকে শারীরিক পৌষ্টিকতা দিতে পারে। আর আমরা সবাই কজন ওটা নিচ্ছি, কতজন আমরা দুধ নিচ্ছি, আমরা দুধ নিচ্ছি না, আমাদের কাফি দাও বলছি। আরে কাফি দুধের মধ্যে দুধ খেলে তো তোমার আরো ভালো, বেশি ভালো হবে না, না না ভালো লাগে না, আমি ছোটোবেলা থেকে আমি একটু বড় হওয়ার পরেই আমি ছেড়ে দিয়েছি দুধ খাওয়াটা, আমার কাফিটাই ভালো লাগে। রাজসিক স্বভাব, রাজসিক স্বভাব যারা আছে দুধও থাকবে কাফিও থাকবে, ও কাফি নিবে দুধ ছেড়ে দেবে, রাজসিক স্বভাব। সেরকম যে যে যেমন মনে তো ওরকম ও স্বীকার করবে। তো ঠাকুর এ বলছে মহিমা গান করা, মহিমা গান করাতে আমাদের প্রত্যেকের এক এক রকম ভগবানের রূপ ভালো লাগে। তো কারো রাম ভালো লাগে, কারো কৃষ্ণ ভালো লাগে, কারো হয়তো রামকৃষ্ণ ভালো লাগে, কারো চৈতন্য ভালো লাগে। তো বোধের গান করো, মহিমা চিন্তন করো, ভজন গাও, এটা হয়তো মহিমা গান, ওনার মহিমা, ওনার গ্লোরি, ওনার মহিমাটা গান করা মানে গান হলো গানের সঙ্গে সঙ্গে, গান তো অনেক রকম আছে, তো আধুনিক গানগুলো কতগুলো আছে কোনো মানে নেই, সেই গানেও করতে পারি,
আর ভজনও করতে পারি। তো আমরা যদি সাত্বিকভাবে থাকি তো আমরা ভজন করব, আমাদের সময়টা সদ্বিনিয়োগ হবে, ঠাকুর ইয়ে সৎসঙ্গের জন্যে এটা করতে হবে। এটা হচ্ছে সৎসঙ্গের, আমরা যা জানব একটা সৎসঙ্গে গেলে আমাদের এসব ঠাকুর যা বলেছেন এগুলোকে আমরা দেখবে সাকার রূপে রূপে। কাউ কেউ কেউ আমাদের সৎসঙ্গে, আপনারা এত হয়তো 50 জন রয়েছেন আমার সামনে যে কথাটা শুনছে, তো আপনাদের মধ্যে হয়তো কেউ কেউ তো বেশ জপ করে যাচ্ছেন, হয়তো কেউ কেউ ভজন করে যাচ্ছেন, কেউ কেউ ধ্যান করে যাচ্ছেন, কেউ কেউ ভালো সৎগ্রন্থ পড়ে যাচ্ছেন, ভগবদ্ গীতা, রামকৃষ্ণ চরণাম বচনামৃত কথামৃত এসব করে যাচ্ছেন। এখন আমরা সবাই একসঙ্গে আসবো, আপনার বলবার দরকার নেই, আপনার থাকাতেই আমাদের মনে একটু বাবা এ তো ইয়ে ভক্ত, ও তো সবসময়ই জপ করছে, শুনেছি এর সম্বন্ধে, দেখলেই বোঝা যায়। হ্যাঁ, ওর চোখ টোকটা সবসময়ই আন্তর্মুখীন, দেখি একটা এক অন্যর দ্বারা প্রেরিত হবে, ওর উপরে প্রভাবিত হবে। এই সৎসঙ্গের বড় একটা কল্যাণ। তো সৎসঙ্গ এলে কত রকমের ভক্তকে আমরা দেখব, যেটা আমরা করতে পারছি না ওরা করছে, ওরা করছে বলে সে নিয়ে আমরাও করবো। তো এখানে এক অন্যের উপরে এই প্রভাব, প্রভাবেতে আমরা আধ্যাত্মিক পথে এগুবার একটা সরলতা সুবিধা হয়ে যাবে, এটা মস্ত বড় কথা। এটা একটা কোম্পানির সঙ্গে যাওয়া আর একা একা যাওয়া, এ দুটো আলাদা আলাদা। কোম্পানিতে যাওয়া জানাই যাচ্ছে না আমরা হেঁটে যাচ্ছি একটা গ্রুপে, আমরা ছোটোবেলায় তো আপনারা হয়তো ছোটোবেলায় তো আপনার তো সঙ্গীদের কাছে সঙ্গে সঙ্গে হয়তো কিলোমিটারের পর কিলোমিটার হেঁটে চলে গেছে, তো আপনাদের কোনো মনেই হয়নি আমরা একটু তো 5 কিলোমিটার এসেছি। এখন আপনাকে 5 মিনিটে যা যা মানে নড়বে না, বাড়ি থেকে যাবে না, 5 কিলোমিটার কে হাঁটবে, কিন্তু না জেনি কথা বলতে বলতে 5 কিলোমিটার আরে এসে গেছে, এসে গেছে জায়গাটা, আরও কিছু হাঁটলে ভালো হতো। কোম্পানিতে যাওয়াতে এটা শেয়ারিং, এই শেয়ারিংয়েতে আনন্দ শেয়ার করতে করতে বাড়ে। তো যে যেমন প্রদীপ, যত প্রদীপ এক প্রদীপ নিয়ে যত প্রদীপ জ্বালাবেন এই প্রদীপের কিছু হবে না, এ ওর কি থাকবে, কিন্তু অতগুলো প্রদীপ জ্বলল, সেরকম আনন্দও তাই। আমরা যত শেয়ার করব আমাদের আনন্দ এলো আর দশজনের আনন্দ হলো, ওর দ্বারা আরও আমাদের আমরা প্রেরিত হলাম, তো এটা বাড়বে। এই কোম্পানিতে যা করি এটাতে বেশি প্রভাব হবে। সেরকম আমরা যখন সৎসঙ্গে আসি, সৎসঙ্গে তো আমরা হয়তো বাড়িতে বসে 15 মিনিট জপ করি কি হাফ অ্যান আওয়ার জপ করি, তারপরে বোধ করি আধ ঘন্টা জপা জপ আমি আজকে করেছি, অন্যান্য সময়ে 15-20 মিনিট তো করতাম, আজকে কোনো রকম না, তা ভালো লাগলো বলে আধ ঘন্টা করলাম, আমরা মনে করেছি কি আধ ঘন্টা খুব বড়। কিন্তু সৎসঙ্গে এসে আমরা কোনো কোনো সময়ে 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা বসে আছি, 2 ঘন্টার মধ্যে ঠাকুরের চিন্তা হচ্ছে, ঠাকুরের ভজন হচ্ছে, ঠাকুরের নাম জপ হচ্ছে, এটা তারপরে আমরা যখন ঘড়িটা দেখি 2 ঘন্টা চলে গেছে, 2 ঘন্টাতে আমরা ভগবানের চিন্তা করেছি, ভগবানের নাম করেছি, ওনার মহিমা শুনেছি, ওনার ভিতরেই মানে আমাদের রয়ে গেছে, আমরা দুনিয়াটাকেই ভুলে আছি, দুনিয়াতেই তো আমরা রয়েছি, আমাদের পরিবার সব আছে, আমাদের চিন্তাও আছে, সবগুলো চাপা পড়ে গেল, 2 ঘন্টা চলে গেল, যেটা আমরা হাজার চেষ্টা করলো বাড়িতে বসে হতো না। এটা কী করে হলো, এটা এ সৎসঙ্গের কারণে, এ একটা সৎসঙ্গেতে 50 জন ভগবানের চিন্তা করার লোক এসেছে, ওর একটা একটা সন্দর্ভ একটা বাতাবরণ সৃষ্টি হয়ে যায়, ও সৃষ্টি হয়ে গেলে ওটা একটা নদীর মতন, স্রোতের মতো, নদীর স্রোতের মধ্যে যদি জাম দিয়ে তো আমরা কত কিলোমিটার যেতে পারি, কোনো আমাদের ক্লান্তি হবে না। তো আমরা দেখেছি ছোটো ছোটো ছেলেগুলো, আপনার বেলুড় মঠের পাশেই তো লাল বাবার আশ্রম আছে, তো লালবাবাতে ওখানে অনেকে অনাথ ছেলেরা আছে, খুব ডেয়ারি বাচ্চাগুলোকে, আমরা যখন ট্রেনিং সেন্টারে থাকতাম আমরা এই বাচ্চাগুলোকে দেখতাম, যখন বান আসছে আমরা সবাই খুব সাবধানে ও ডাঙ্গাই থেকে ও তীর থেকে অনেক দূরে দাঁড়িয়ে আমরা এ বান দেখতাম গঙ্গায়, এ বাচ্চাগুলো একেবারে ঝাঁপ দিচ্ছে,
वो बान चेचे ओटी ध्यान दिए तो कुथा चले गल हमारा ये छोटो छोटो बच्चा गुरु 7 বছর 8 বছর কোথায় চলে গেল ডুবে গেল কিনা কিচ্ছু হল না ওগুলো দক্ষিণেশ্বরকে চলে গেছে তারপরে আধ ঘন্টা 1 ঘন্টার পরে যখন বাটা পড়েছে সঙ্গে সঙ্গে ওরা আসছে কিচ্ছু আশ্চর্য দক্ষিণেশ্বর ওখান থেকে 2 কিলোমিটার সোজা গেলে রোডে থেকে গেলে আপনার 10 কিলোমিটার করে যাবেন কিন্তু ওরা ও বানে পড়ে একেবারে নিরায় আসে চলে গেল কোনো ওদের কোনো ক্লান্তি নেই তো আমি সবসময় মনে করেছি যে নদীতে যখন সাঁতার কাটা মানে এরকম কোনো আপনার ক্লান্তি নেই যত ইচ্ছা আপনি যেতে পারেন শুধু বাঁচতে থাকলেই হলো হাত পা নড়বার দরকার নেই বাঁচতে থাকুন নদী সব কাজ করে যাচ্ছে সেই রকম সৎসঙ্গ আমরা বেশি চেষ্টা করবার দরকার নেই কিন্তু ভগবানের চিন্তা ভগবানের মহিমার গান ভগবানের বিচার আপনি আমাদের ভিতরে ঢুকছে এই সম্বন্ধে আমার একটা হাস্য ঘটনা মনে পড়ছে আমাদের পূজনীয় ভূতেশানন্দ স্বামীর জীবনের ঘটনা ওনার কাছে কেউ আমাদের মতন সাধারণ ভক্ত গেছে তো গিয়ে ওনাকে একটা ইনফরমেশন দিচ্ছে একটা বৃত্তান্ত মহারাজ অমুক ভক্ত আছে না আপনার আপনার শিষ্য ও বাড়িতে একটা এমন সার্কিট লাগিয়েছে কি ইলেকট্রিক সার্কিট যার মধ্যে প্রতি ঘরেতে একটা ছোট ছোট স্পিকার আছে সেখানে ও এক জায়গায় বসিয়ে ঠাকুরের নাম বাজাচ্ছে ও এই পিতৃতে হোক যাতে হোক তো এ নাম বাজাচ্ছে ও নামটা সারা দিন সকাল থেকে রাত পর্যন্ত বাজিয়ে যাচ্ছে ওম নমো রামকৃষ্ণায় ওম নমো রামকৃষ্ণায় ওম নমো রামকৃষ্ণায় সারা অলমোস্ট 18 ঘন্টা যারা জেগে আছে সব সময় যে ঘরে গেলেও তো সেখানেই শোনা যাচ্ছে যে কাজ করছে ও শুনছে যে শুয়ে পড়েছে ও শুনছে সবাই সবসময় শুনে যাচ্ছে এটা বলে ও ভক্ত বলছে আশ্চর্য করে মহারাজ তাহলে ওরা সবাই ও বাড়িতে যারা আছে ওরা কত ভাগ্যবান ওরা সবাই এত নাম শুনছে প্রতিদিনে হাজার হাজার বার ওরা সবাই স্বর্গে চলে যাবে না সবাই বৈকুণ্ঠে চলে যাবে না ঠাকুরের কাছে চলে যাবে না তখন ভূতেশ্বরণ স্বামীটা শুনে উনি উত্তর দিলেন হ্যাঁ চলে যাবে কিন্তু ওরা যাবে না ও মেশিনটা যা বাজাচ্ছে ও চলে যাবে কে ওটা গাইল এরা তো গাইল না ওর নাম গাইল ও মেশিনটা তো মেশিন চলে যাবে সেই আমাদের নাম করতে হবে শুনতে হবে না শোনাটা দরকার যদি দরকারই বাজান কিন্তু ওটাতে আমাদের কিছু থাকতে হবে অল্প কিছু আমাদের করতে হবে এই অল্প কিছু করাটা ঠাকুরের কথায় আমরা কতবার শুনছি একটুখানি ভেবে চিনতে দেখলে উনি ওটা আমাদের বিশদ করে বলছেন তো উনি বলছেন এখন দেখো আমরা কিছু করতে হবে একে ঠাক আর পরমহংসের কাছে তোমরা এসে গেছো আর তো আমি ভগবানের সম্বন্ধে বললাম তো আপনাদের বিশ্বাস আছে আমার কোথায় এমন একটা শক্তি আছে আমার মুখ থেকে শুনলেই তো আমাদের হয়ে যাবে ও তো সত্য ওটা এটা মহাপুরুষদের মুখ থেকে শুনলে শোনাতেই হয়ে যায় কিন্তু তবু কিচ্ছু করতে হবে কিচ্ছু আমাদের করতে হবে যেমন তো নাম নাম তো আমাদের নতুন গাইতে হলো না ও মেশিন গাইছে ওই গায়ে গেয়ে 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 যাচ্ছে ও কিন্তু ওটা শুনেও যাচ্ছি আমরা কিন্তু আমাদের কি করতে হবে ও গুণটা আমাদের আসতে গেলে আমরা অন্তত 18 ঘন্টা করে যাচ্ছে ওর মধ্যে আমরা অন্তত হাফ অ্যান আওয়ার ওর সঙ্গে আমাদের যোগদান দিয়ে আমরাও যদি গাইতে পারি তখন দেখবেন খুব এফেক্ট হবে 8 ঘন্টা গাইলাম আমাদের মনের ভিতরেই ওটা চলতে আরম্ভ করবে বাইরেও চলছে আমাদের মনের ভিতরে চলছে ও 18 ঘন্টা আমাদের হচ্ছে তো তো এই অবস্থায় অল্প কিছু করতে হবে একটা উদাহরণ ঠাকুর ঠাকুর বলছেন এখন দুধ দুধ আছে দুধের ভিতরে ননি আছে আমরা শুনলে তো ওটা শুনলাম জ্ঞান হলো কিন্তু ঠিক জ্ঞান হলো না ঠিক ননির জ্ঞান হতে গেলে ওটা দুধটা দই করতে হবে দই এতে মন্থন করতে হবে তারপরে তো ননি পাওয়া যাবে তো এর তো ও কিছুটা করতে হবে তারপর দুধ আছে তো আমাদের বাজে
ননিওর ভিতরে আছে, কিন্তু ওটা বের করতে গেলে কিছুটা যেমন আমরা ওটা দুধ দুধটাকে দই করে দইটা মতন করে কিছুটা কাজ করতে হবে, তখন আমরা ননি পেলাম, আমাদের পূর্ণ জ্ঞান হলো। সেরকম ঠাকুর বলছেন গুরু সবই করে দিচ্ছেন আমাদের জন্যে, তাই কিন্তু কিছুটা আমাদের করতে হবে কি দিনের বেলা, দিনে সকালবেলা বিকালবেলা একবার একবার করে তো 10 মিনিট 15 মিনিট অন্তত বসবে, যত বড় কাজ থাকবে এবং 10-15 মিনিট নিশ্চয়ই সকালে বিকালে বসে দিতে পারে। আমরা মনে করি আমরা পারি না, আমরা এত ব্যস্ত আমরা পারি না বলে মনে করছি, তা ঠিক নয়। তো সবসময় আমরা যদি ভেবে চিনতে দেখলে আমরা যেটাকে মুখ্য মনে করি ওটা হবেই হবে, ওটার জন্য সময় আছেই আছে, ওর মুখ্য যেটা মনে করছি না সেটার জন্য আমরা মনে করি না 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 আমরা খুব ব্যস্ত আমরা পারি না, এত ব্যস্ত আমরা আছি অনেকে, কিন্তু আমরা কোনো সময় কি আমাদের চাইটা বলে যাই বলে গেছি, আমাদের চায়ের বেলা আমরা না চা খেতে বলে গেছি, যদি ভুলেও গেলে ভুলেও গেলেন কিন্তু মনে আসবে এখানে গিয়ে ফেসে গেছি, এটা হবে হওয়ার পরেই কিছুটা সময় করে চা খেয়ে নিতে হবে, কোনো রকম সময় করে নিয়ে খেয়ে নেবো ছাড়বো না। তো অর্থাৎ যেটা আমরা মুখ্য মনে করি ওটা ওর জন্যে সময় আছি, সময় আছে নেই এর কারণটা হচ্ছে আমাদের মুখ্যত্ব, এটা ছাড়লে আমার জীবনেতে কোনো একটা বেকার হয়ে যাচ্ছে, সেই জন্য আমাকে এটা রাখতেই হবে। যদি একটা মনে করি যেমন খাবার সম্বন্ধে আমরা মনে করি, পোশাকের সম্বন্ধে মনে করি আর অন্যান্য সাধারণ জিনিসের সম্বন্ধে, সেই রকম এটা জপ করা ধ্যান করা ঠাকুরের চিন্তা করা 15 মিনিট কি আধা ঘন্টা সকালে বিকালে একান্ত দরকার। যেমন সকালে বিকালে দুবেলা অন্তত খাওয়া আমাদের জীবন রক্ষা করার জন্য দরকার, সেরকম মহাপুরুষরা বলে যে আত্মার জন্যও খাওয়া দরকার। যে আত্মার জন্যে খাওয়াটা কি, এটা তো এ দোসা ইডলি খেলে হবে না, তো ওটা আত্মার জন্যেও কোনো কিছু হবে না, আত্মার জন্যে জপ ধ্যান ঠাকুরের চিন্তা গান এটা কিছু খাওয়াতে হবে। আত্মাটাও আমরা তো আত্মা এবং শরীর, তো শরীরটাকে আমরা পোষণ করে যাচ্ছি আত্মাটাকে করছি না, এই জন্য আত্মাটাকে আমরা খাওয়া দাওয়া রোজ শরীরকে দেওয়ার মতন ওটাকে দিতে হবে। যদি চাইলে তো আত্মা বেশি দিতে পারে, যার যারা যদি চাই আমরা তো আত্মাকে আমি বেশি মুখ্য মনে করি, আত্মা বেশি সময় দাও, জাগতিক বিষয়ে যদি তুমি কম সময় দাও ওটা বেশি সময় নেবে, কিন্তু আত্মা আমরা এই শরীর আছি, যেমন শরীরটাকে আমরা খাওয়া দাওয়া এক্সারসাইজ যেমন রেস্ট তিনটেও দিচ্ছি, এই তিনটেও আমাদের আত্মাটাকে দিতে হবে। যে আত্মাটাকে দিলে কি হবে, আমাদের মন বলে আছে একটা, শরীরটা স্থূল শরীর হয়ে গেল, এটা তো আমরা যত এটকে খোরাক দিলেও ভালো ভালো খাওয়া দিলেও ব্যায়াম দিলেও রেস্ট দিলেও একদিনে এটা বুড়ো হবেই হবে, এ বুড়ো হয়ে কোনো একদিনে ক্ষয় হয়ে যাবে, তারপরে এটা চলেই যাবে, দত্ত করলেও এটা বাঁচিয়ে রাখা যাবে না। কিন্তু যে শরীরের পিছনে মন আছে, যে মনের কোনো ওল্ড এজ বলে কিছু নেই, শরীরের ওল্ড এজ আছে মনের ওল্ড এজ নাই, এই শরীর বল ছেড়ে দিতে পারে বলহীন হয়ে যেতে পারে, কিন্তু মন বলহীন হতে এমন কিছু নেই, ওর ওল্ড এজ হয় না। এটা স্বামী যতীশানন্দ মহারাজ আর ওনার ব্রহ্মানন্দ স্বামীর কাছে শুনেছেন, তো উনি বারে বারে বলছেন দের ইজ নাথিং লাইক অ্যান ওল্ড এজ ফর মাইন্ড, ওনলি উই ডোন্ট গিভ ইট ইন ফুড অ্যান্ড এক্সারসাইজ অ্যান্ড রেস্ট। সেই জন্যে আমরা ও আমার স্মরণ শক্তি চলে এলো, আমি চিন্তা করতে পারছি না, আমি বুড়ো হয়ে গেলাম, আরে বুড়ো হয়ে গেলাম শরীরেতে মনে তো বুড়া বলেন না, আপনি এক্সারসাইজ করান ওটা, ওকে রেস্ট দিন তারপরে খাওয়া দিন, খাওয়া রেস্ট অ্যান্ড এক্সারসাইজ দিলে শরীরটা যতদিন থাকবে ভেরি ভেরি এফিশিয়েন্ট থাকবে, ওটা বাঁচিয়ে রাখা যাবে না চলে গেল, কিন্তু মন বাঁচিয়ে রাখা যায় সব সময়। জন্ম থেকে ধরে মরণ পর্যন্ত মনটাকে আমরা একেবারে একরকমই ছাঁকা রাখতে পারি, যেন শিশুর মন ওটা বুড়োর মন একরকম থাকবে, কোনো তফাৎ থাকবে না। অ্যাগেন ভূতেশ স্বামীজির উদাহরণ আমার মনে আছে, তো ওনার এমন একটা মন উনি কাল্টিভেট করেছিলেন,
তো ওনার মনেটা কোনো ওল্ড এজ বলেই দেখা যেত না, এত রকম উৎসাহ প্রতি জিনিসেতে ওনাকে ছোটবেলা বাচ্চার মতো উৎসাহ দেখতেন, গ্রহণ করতেন, মনে রাখতেন। আমরা ওনার সঙ্গে অনেকবার কথা বলবার সময় পেয়েছি, ওর সময় উনি কোন কোন জিনিসটা 40 বছর আগে হয়েছে ওটা আমাদের বলতেন। কেউ একজন একটা নাম বলে দিল, মোটেতে কথা হচ্ছে তখন একজন সাধু অমুক ডাক্তার আসতেন তা ও সময়ে মোটের সাধুদের দেখতে বলে ও ডাক্তারের নাম বললেন, তখন ভূতেশ স্যার বললেন কি বললে ও ডাক্তারের নাম, ও সাধু বললেন না তোমার হাফ ও নামটা ঠিক আছে, মুখার্জি বলে হয়তো থাকে ওটা ঠিক আছে কিন্তু ও প্রথম নামটা তোমার ঠিক হয়নি আমি বলবো। বলে এমনি একটা চিন্তা করে এক মিনিটের চিন্তা করে ঠিক নামটা বলে দিলেন, 40 বছরের আগে যে ইয়ঙ্গের স্বামী বলে দিচ্ছে উনি ঠিক বলে দিলেন। ওনার তো মনেরটা ইয়াং মাইন্ড, তো স্মরণ শক্তি এমন আছে, হরে গ্লেয়ারিং এক্সাম্পল ওনার। ওনাকে লাস্ট ওনার 92 ইয়ার্স ওল্ড, তখন ওনাকে 5 বাইপাস সার্জারি করছে বোম্বেতে, হয়তো আপনারা কেউ কেউ শুনে থাকতে পারেন এর সম্বন্ধে না, আমি কয়েকবার বলেছি এই ঘটনা। ওনাকে বোম্বেতে একজন ভট্টাচার্য বলে খুব বানি কার্ডিওলজিস্ট উনি বলছেন আমি প্রথমবার এক 98 ইয়ার ওল্ড কেসটাকে উইথ 5 বাইপাস আমি এই প্রথমবার করছি, সেজন্যে যদিও আমার ফুল কনফিডেন্স আছে কিন্তু আমার এক কথা বলার আছে যে অপারেশনের পরে কিছুটা মেমোরি এফেক্ট করবেই করবে, এটার জন্য আপনি কি বলেন। তখন মহারাজ বললেন দেখো এত কষ্ট পাচ্ছি আমি এ বাইপাস না করাতে, ওটা তুমি করো যদি কিছুটা মেমোরি যায় ডাজেন্ট ম্যাটার আমি ওর জন্য তৈরি আছি তুমি অপারেশন করো। 92 ইয়ার্সে 5 বাইপাস তখন এ 20 ইয়ার্স ব্যাক 25 ইয়ার্স ব্যাক উনার 92 ইয়ার্সে তো তখন 5 বাইপাস সার্জারি ওই বয়সে হয়নি অনেক, সেই জন্য ওই সময়ে উনি বলছেন হ্যাঁ তুমি করো এত কষ্ট পাচ্ছি তুমি করে যা হবে হবে। তা উনি বললেন না মহারাজ এটা মনে রাখবেন কিছু না কিছু আফেক্ট করে, মেইনলি ওটা কিছু না কিছু মেমোরিটা স্মরণ শক্তিটা আফেক্ট করবে। উনি বললেন করো আমার অনুমতি দিলাম, তো সার্জারি হলো ডেট থেকে ধরে দুপুরে রাত্রে 8:30 পর্যন্ত 7 ঘন্টা, তারপরে ওনাকে ওয়ার্ডে আনা হলো, ওয়ার্ডে আসে আবার বসে আসতে আনাদের 2 আওয়ার্স লাগলো, তারপরে 10:30 মতন উনি ঘুষে এসেছেন, তারপরে কনসিয়াস হয়ে যাই চোখলে চারিদিকে দেখলেন মানুষদের রেকগনাইজ করলেন, আমার একটা কাগজ আর পেন্সিল দেবো বললেন। হ্যাঁ কাগজ আর পেন এটাই কি সার্জারির পরে কেউ চাই চাইবে কেউ কাফি চাইবে, উনি একটা কাগজ আর পেন্সিল চাইছে, তারপরে এনে দিল গাই বড় বড় অক্ষরে লিখলেন মাই মেমোরি ইজ অল রাইট বলে লিখলেন, আমার স্মরণ শক্তি ঠিক আছে, 7-8 আওয়ার্স অফ অপারেশন অ্যানেস্থেশিয়া আনকনশিয়াসনেস পরে কনসিয়াস হয়ে প্রথম জিনিস মনেছেন উনি বলছেন আপনার মেমোরি এফেক্ট করবে, তো ওটা লিখছেন আমার মেমোরি এফেক্ট করে নি মাই মেমোরি ইজ অল রাইট বলে লিখলেন। এটা কি জন্য হলো ও মনটাকে উনি খোরাক দিয়েছেন, ও খোরাক এক্সারসাইজ অ্যান্ড রেস্ট, এই খোরাকটা কি এক্সারসাইজটা কি আর রেস্টটা কি মনের, স্বামী জ্যোতিষানন্দ বলতেন আমাদের জ্যোতিষানন্দ মহারাজ মনের খোরাকটা হচ্ছে সদ্গ্রন্থ সদ্বিচার, এরকম সৎসঙ্গে এসে ভালো ভালো বিচার শুনছি, এটা অনন্তের অঙ্গ, আমরা শুধু শান্ত নেই, আমরা একটা জীব আমরা আলাদা আলাদা নেই, আমরা জীব পরমাত্মার অংশ, আমরা এরকম অনন্তের অংশ আমরা, এটা আমরা শুনতে হবে চিন্তা করতে হবে, তো এটা এটা শুনে চিন্তা করাটা হচ্ছে এটা খোরাক, এটা শোনাটাই হচ্ছে খোরাক। ভিতরে আমরা এরকম অনেকগুলো জন শুনবো, ঠাকুরের জীবনের সম্বন্ধে শুনবো, অন্যান্য মহাপুরুষদের জীবনের সম্বন্ধে শুনবো, আমাদেরই বংশধরের মধ্যে যারা যারা বড় ভক্ত ছিল ওদের শুনবো, অল পজিটিভ আইডিয়াস আমরা শুনবো,
শুনে শুনে ভিতরে ঢোকাবো ওটা, যেমন সকালে উঠে নিউজ পেপারের জিনিসটা ঢোকাচ্ছি আমাদের মনে, সেরকমই আমরা এই সচ্চিন্তাগুলো ঢোকাবো ভিতরে, এটা খাওয়া মনে। তারপরে এক্সারসাইজটা কি, কন্টেম্পলেশন, ওটাই বারে বারে চিন্তন করা। তো এটা বারে বারে, যেমন গরু কে নিয়ে বারে বারে ওটা উঠে খাবে, সেরকম আমাদের মনে মনে চিন্তন করা। ভালো শুনেছি কিন্তু শুনেই ভুলে গেলাম, তাতে হবে না। শোনার পরে আমি কি শুনলাম, অন্তত 60% 70% ফিরিয়ে আসবে। যা ফিরিয়ে আসবে ওটা আপনার উপরে, মনের উপরে পারমানেন্টলি দেখে যাবে, মেমোরি দেখে যাবে, এটাই এক্সারসাইজ। তো আমাদের ভালো ভালো জিনিসগুলো চিনতে হবে, আত্মার সম্বন্ধে, পরমাত্মার সম্বন্ধে, সদ্বিচারের সম্বন্ধে শুনতে হবে, আর একটা বারে বারে আওড়াতে হবে ভিতরে মনেতে, এটাতে মন্থন বলে, চিন্তা বলে। তো মানুষ মনেতে ভালো চিন্তন করতে, এটা এক্সারসাইজ। তারপরে রেস্টটা কি হলো, রেস্টটা হচ্ছে ধ্যান। ধ্যানেতে আমরা চিন্তা করছি না, তখন একটা আইডিয়া নিয়ে, প্রভু তুমি আমার সবকিছু, আমার বাবা মা সবকিছুই, আমি তোমার শরণ গেলাম, তোমার শরণে এলাম, আমার কিছু করবার নেই, তুমি যেমন চালাচ্ছ তেমনি চলবে, এই একটা আইডিয়া, শরণাগতের আইডিয়া নিয়ে ঠাকুরকে আমরা দেখছি, ঠাকুর আমাদের দেখছেন, ঠাকুরের কোলে আমরা বসে আছি, উনি হয়তো উনি আমাদের আলিঙ্গন করে বসে আছেন, একটা আইডিয়া নিয়ে চোখ করে আমরা দাঁড়াই, হয়তো 5 মিনিটই বসলাম, এ রেস্ট, এ ধ্যান, আর এবং সচ্চিন্তন আর সদ্বিচার মনে নিয়ে যাওয়া, মানে নতুন নতুন আইডিয়াগুলো ফিট করতে হবে মনটাকে, চিন্তন করতে হবে, ধ্যান করতে হবে সকালে বিকালে, সেখানে অন্য আইডিয়াটা নিয়ে শান্ত হয়ে থাকা, এটা করলে রেস্ট হয়ে গেল। এটা থাকলে জ্যোতিষানন্দ বলছেন, দের ইজ নাথিং লাইক অ্যান ওল্ড এজ ফর দি মাইন্ড, আপনি যত বয়স হলেও ঠিক বলবেন, ঠিক জিনিসটা আমার সময় হয়েছে, আমি শুনেছি, আর আপনার ইয়াংনেস থাকে, ইউথ ইজ নট ইন দ্য বডি, ইউথ ইজ ইন দ্য মাইন্ড, অনেকে ইউথ আছে বডিতে ইউথ, কিন্তু মনেতে ওল্ড, যাটা গেল নো মহারাজ বোর হচ্ছে, মানে বোর হচ্ছে এ বয়সে, তো 25 বছরে কোনো জিনিস বোর হবে না, এভরিথিং ইজ চ্যালেঞ্জিং, খারাপ বলেও তো এটা চ্যালেঞ্জ, যদি কষ্ট হলে ওটা চ্যালেঞ্জ, যদি সুখ হলে ও একটা অপরচুনিটি, জাম্প করো, তো খেলার মতন সব লাগবে, এই বয়সে আমার বোর লাগছে, মানে ওল্ড মাইন্ড, তো এই ওল্ড মাইন্ড ইন ইয়ং বডি, আমরা তা চাই না, উই রাদার হ্যাভ এ ওল্ড বডি উইথ এ ইয়ং মাইন্ড, এই ইয়ং মাইন্ডটা হয়েছে ঠাকুরের চিন্তা, ঠাকুরের এই সৎসঙ্গেতে, অনেক রকমের সৎসঙ্গেতে আমরা লাভ পাই সরলভাবে, সেই জন্য ঠাকুর বারে বারে সৎসঙ্গ করো সৎসঙ্গ করো বলতেন, আর আমরা সবাই ভাগ্যবান, আজকে হয়তো 45 মিনিট আমার হয়েছে এখন, তা এ 45 মিনিটে আমরা সবাই এত ভালো এক চিন্তা করতে পেরেছি ঠাকুরের কৃপায়, আমরা সবাই প্রার্থনা করবো ঠাকুরের কাছে, এরকম আমাদের সৎসঙ্গ দাও, আমাদের যেমন অন্যান্য দিয়েছ, এর সঙ্গে সঙ্গে আমাদের জীবনতে সৎসঙ্গ দাও, আমরা যাতে তোমার চিন্তা করতে পারি, তোমার আশীর্বাদ পেতে পারি, তোমার গ্রেস আমরা পেতে পারি, এটা আপনার কাছে প্রার্থনা করব। আপনার সবাই যারা এই সৎসঙ্গে সম্মিলিত হয়েছেন, সবাইদের জন্য আমার আশীর্বাদ, আমার ভালোবাসা সব জানবেন, আবার একবার এরকমই মিলব। জয় রামকৃষ্ণ, জয় ঠাকুর, শান্তি শান্তি।